ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন ঋষি সুনাক। বরখাস্ত করেছেন লিজ ট্রাসের নিয়োগ দেয়া বেশ কয়েকজন মন্ত্রীকে। তবে নতুন মন্ত্রিসভায় বোরিস জনসনের সময়ের অনেক মন্ত্রীকেই ফিরিয়ে এনেছেন সুনাক। উপপ্রধানমন্ত্রী করেছেন ডোমিনিক রাবকে। একই সঙ্গে রাবকে বিচার বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়। জেরেমি হান্ট আগের মতোই অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেঞ্জার থাকছেন। লিজ ট্রাসের শেষ এক সপ্তাহ এই দায়িত্বে ছিলেন হান্ট। সুয়েলা ব্রেভারম্যানকে তিনি আবারও স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন। লিজ ট্রাসের সঙ্গে মতপার্থক্যের জেরে গত 20 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন সুয়েলা। পররাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন জেমস ক্লেভারলি। নির্বাচনে ঋষির প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান থাকছেন হাউস অব কমন্সের নেতা হিসেবেই। এদিকে ঋষির এই মন্ত্রিসভা নিয়ে দলের তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বোরিসের মন্ত্রিসভার আদলে নতুন মন্ত্রিসভা করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন সুনাক।